পবিত্র রমজান উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার 5,000 দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে 500 টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ সূচনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশে সহায়তার অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলার 10টি ইউনিয়নের মোট 5,000 পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে। আসছে ঈদ উপলক্ষেও প্রধানমন্ত্রী সহায়তা বিতরণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। প্রধানমন্ত্রী এই মানিকগঞ্জ জেলার জন্য আরো 5 কোটি টাকা বরাদ্দ করেছেন, অর্থাৎ আবার আমরা ঈদের আগে আগে আজকে যেমন 500 টাকা করে দেওয়া হচ্ছে, এর প্রায় 3 থেকে 4 গুণ মানুষকে আবার ঈদের আগে আগে 450 টাকা করে দেওয়া হবে প্রত্যেককে। এর পাশাপাশি আমাদেরকে যে আপনারা জানেন যে 333 এই নাম্বারে ফোন করে যে সমস্ত দরিদ্র ফ্যামিলি অথবা নিডি ফ্যামিলি তার প্রয়োজন জানাচ্ছে, আমরা তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছি। এই জন্য যথাযথভাবে যথেষ্ট পরিমাণে খাবার মানে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা থেকে আমাদের জেলায় দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষ এক বেলার জন্য না খেয়ে না থাকে। সুতরাং আমরা শুধু জানতে চাই কোন মানুষটির আসলই প্রয়োজন, এবং আসল প্রয়োজন আমরা জানতে পারলে তার কাছে অবশ্যই সেই তাৎক্ষণিক আমরা খাবার পৌঁছে দেবো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি শুধু আশা আপনাদের কাছে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা নিজেদেরকে সেফ রাখবো, আমরা নিজেদেরকে রক্ষা করবো করোনা থেকে এবং আমার পরিবারকে রক্ষা করবো করোনা থেকে।